যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে? আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না, ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না, সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এরপরে আমি সদ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকেই জানেন না, আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20 বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে উস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে, এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা। তাকদীর ঘুরছে কিভাবে? এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না, আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্না এক জিনিস নয়, বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্না বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। তো কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্না বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা, ফাসাদ আর ফিতনা, মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্না বলছে
যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফরি করে আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সদকা করতে রাজি যাকাত দিতে রাজি নই অনেক ফরক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদি এনজিও চলছে আল্লাহ পাক কোরআন সুন্নাহে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আছে কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না কত ফিতনা আল্লাহ পাক বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা একত্রিত থাকো আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমাদের শক্তি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা প্রসঙ্গ মিস করেছি একটু বলে নেই পরে ভুলে যাব আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব কাটিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সাড্ডাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকি আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত 10টায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পারবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ।